আমি চলেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে জানাই সাগুস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আমি তো ভালো আছি। আর আজকে সকাল থেকে ডিউটিতে চলেই যাচ্ছে, যেমন চলে রেগুলার তোমরা তো জানোই, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো মেয়ের আজকে বেল্ট এক্সাম হয়েছে, মানে বেল্ট এক্সাম হয়েছিল না সেই আগে, তো ওটার আজকে রেজাল্ট বেরিয়েছে। ওর 9 পেয়েছে আউট অফ 10। তো ওখানে তোমার সার্টিফিকেট আছে, আমি তোমাদের দেখাবো। আর বেল্ট আজকে রেড বেল্ট পেয়েছেও, তোমাদের সাথে ফটোগুলো দেবো, তোমরা দেখে নিও। কারণ কি, ওকে ছেড়ে দিয়ে আমরা যেই চলে গেছি পার্কে হাঁটতে, তখন এইসব মানে হয়ে গেছে। তো চলে আসার পরে দেখছি সমস্ত হয়ে গেছে, ছুটিও হয়ে গেছে ওর, যার কারণে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। তো এখন রান্নাবাড়ি চলছে, বাজে এখন 11টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি লাঞ্চে বানাচ্ছি খিচুড়ি। তো এখানে আমি দেখো দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। ডেচকিটায় আমি ভাত করেছিলাম, যার জন্য এই ডেচকিটার মধ্যেই বসিয়ে দিয়েছি। অড়হর ডাল দিয়েছি, ছোলার ডাল দিয়েছি আর মসুরির ডাল দিয়েছি। তো এটাকে আগে সেদ্ধ করতে দিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো আমার 1.5 কোটো চালের ভাত হয়, যার জন্য এখানে 1/2 কোটো চাল ভিজিয়ে রেখেছি, হাফের থেকে একটু বেশি, আর আরেকটু হাফের থেকে আরেকটু বেশি ডাল দিয়ে তো আমি খিচুড়িটা বানাবো। তো আমি খিচুড়িতে একটু সয়াবিন ইউজ করব, যার কারণে দেখো আমি সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি। তলায় আছে আলু, আলুটা কিন্তু আমি খোসা শুদ্ধ নিয়েছি, এমনিই নিয়েছি আর কি, আর গাজর। আজকে ইচ্ছা করলো একটু খিচুড়ি খেতে, আর খোসা শুদ্ধ আলু দিয়ে আমি দেখেছি অনেক জায়গায় করে, তো যার জন্য করলাম, কোনোদিন করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো নিরামিষ খিচুড়ি বানাবো আদা বাটা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে। তো ফুলকপি থাকলে ভালো হতো, ফুলকপি তো নেই, চলো ওরমভাবেই বানিয়ে নিই। কালকে মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব। তো দেখতেই পাচ্ছ একদম চুপচুপ করছে তেল। আজকে পাপা দেবে রক্ত, আজকে রক্তদান শিবির আছে ওর সাইড থেকে, করে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছর ও রক্ত দেয়, তো যদি পাপা রক্ত দিয়ে আসবে দেখাবো পাপার হালাত কি। দিচ্ছে ভয় আমার লাগছে, টেনশন আমার হচ্ছে। তো তোমাদের সাথে ফটো ফটো শেয়ার করবো অবশ্যই, তোমরা দেখতে পাবে। তো আমার তো রক্ত কোনোদিন সুযোগ হয়নি দেওয়ার, কারণ কি আমার থাইরয়েড আছে। তো এই দেখো আমার মেয়ের ফটো, বেল্ট এক্সাম হয়েছে, ওর রেড বেল্ট আছে। এটা ওর গ্রুপের ফটো, সবারই এক্সাম হয়েছে এখানে, এক্সাম রিপোর্ট কার্ড। তো চলো তোমাদের দেখাই এবার যেখানে আমার হাজব্যান্ডের সাইডে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল, তো সেখানকারও কিছু ফটো। তো ফটো দেখাতে দেখাতে সিধা রান্নার দিকে চলে এলাম। এখানে আমি ডাল, চাল, আলু, গাজর সব একসাথে বয়েল করে নিয়েছি, মোটামুটি রেডি হয়ে গেছে বয়েলটা, দেখো। এবার এটাকে সাইডে রেখে কড়ার মধ্যে মশলাটা কষিয়ে নেবো। এটা কড়াতে আমি তেল, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তেজপাতা তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি নিই। তো এবারে সয়াবিনটা একটু ভেজে নিব। সামান্য নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এরপরে এবার দিয়ে দিলাম এখানে আদা, আর দিয়ে দিল আদা বাটা আর দিয়ে দিল। কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবারে সেদ্ধ করা চাল আলু ডালের মধ্যে কষানো মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল গরম গরম সুন্দর খিচুড়ি। তো দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো বাড়িতে।
খিচুড়ি তো বানানো খুবই ইজি, অনেকে অনেক রকম ভাবে বানায়, তবে এরকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। বেজে গেছে 12:30টা, তো খিচুড়ি কমপ্লিট হয়ে গেল দেখলে তোমরা। তো এবারে চান করতে যাব, জলটা গরম করতে দিই, তারপরে ঘরের কাজ একটু টুকটাক বাকি আছে, চলো ওগুলো করে নিই। ডিউটি থেকে এসে গেছে, ব্লাডও ডোনেট করা হয়ে গেছে, এখন শুয়ে আছে। আর পাপার যেহেতু বলেছি পাপার শরীর খারাপ, পাপাকে একটুখানি তুমি সেবা করে দাও, পাপার একটু মাথা টিপে দাও, এ করে দাও। তো ওই যে পাপার কি হয়েছে দশা, পাপার হাতে দেখো, ডক্টর স্যার হয়েছে। ডক্টর স্যারের মাথা টাকলে থাকে না, ওর জন্য মাথায় গামছা নিয়েছে, ও মেয়ে হয়েছে আর কি, ও মেয়ে ডাক্তার আর কি, ওটা মেয়ে, ওটা হচ্ছে চুল ওর, ওটা গামছা না। কিন্তু তোমরা যদি কেউ ওটাকে গামছা দেখে থাকো তাহলে ভুল দেখছো, ওটা কিন্তু চুল। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একই ঠিক হচ্ছে। পাপা আর বেটুর তো চলছে, আমি তার সঙ্গে সঙ্গে একটু কাজ বাজ করে নিই, ও এসে গেছে খাবে। তো ভাবছি বেশি কিছু বানালাম না, পকোড়া বাঁধাকপি পকোড়া বলেছিলাম বানাবো, তো পকোড়া হয়ে গেছে ক্যান্সেল। তো এখন আমি বানাবো পাপড় ভাজা, এইটা বানাবো মশলা পাপড় ভাজাটা, আর বানাবো তোমার ওই শাক ভাজা বানিয়েছি তোমাদের দেখালাম, আর ডিম সেদ্ধ বানাবো, ডিম সেদ্ধটা বসিয়ে দিই, দিয়ে গ্যাস মুছে তারপরে পাপড় ভাজাটা বানাবো। এখন 6:45 আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো দুপুরবেলা সেই রান্নাবাড়ি দেখাবার পরে তো আর আসতেই পারিনি, তো খিচুড়ি, ডিম সেদ্ধ, শাক ভাজা আর বরের আবদারে ভেন্ডি ভাজা, এটাই করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম। তো এইভাবে চলে গেল দুপুরটা, খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে স্কুল থেকে এলো, মেয়েকে খাইয়ে আবার টিউশনে পাঠানো কমপ্লিট, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে এই একটু আগে ডিউটি গেল, কারণ কি ওর আজকে শরীরটা ঠিক ছিল না, একটু রক্ত দিয়েছিল, বললাম তোমাদের রক্ত দেবে, দেওয়ার পরে একটু মানে দুর্বল লাগছিলো যার জন্য শুয়েছিল একটু, এই গেল। তারপরে আমি আবার ফোনটা হাতে নিলাম আর তার সাথে হাতে নিলাম দই, তো খাচ্ছি বসে বসে দই খাচ্ছি, আর আমি ভালো একটু তোমাদের সাথে গল্প করি। তো তার জন্য আবার চলে এলাম, তো রাত্রির আবার রান্না আছে, 6:30 থেকে আবার রাত্রির রান্না শুরু হয়ে যাবে, তো এইভাবে দিন চলে যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ ঘুম দিলাম 6:00 থেকে 7:30 অবধি, তো 7:30 অবধি ঘুম দিইনি, 7টার সময় উঠে পড়েছিলাম, দিয়ে আবার এখানে এসে সোফার মধ্যে বসে বসে ধুলছিলাম। এবার যাবো, 7:30 বেজে গেছে, আমি মেয়েকে আনতে যাবো, ঘুম যেন কাটছেই না, এত ঘুম পাচ্ছে আজকে আমার। ওকে নিয়ে এলাম, হাঁপিয়ে গেছি, ওর চোখটা লাল হয়েছে বাঁ দিকের চোখটা, তো ভাবছি একটু গরম জল করে দিই, স্টিম স্টিম না নিলে কমবে না, অনেকটা লাল হয়েছে, সকালবেলা তো তাকাতেই পাচ্ছিল না, একটু স্টিম না দিয়ে দিলে না কমবে না, জল গরম করে দিই তারপরে রুটি বানাবো। তো বাজে এখন 9:45, যাচ্ছি দুধ আনতে, দুধ নিয়ে আসি, আমি যাই না ওরাই যায়, কিন্তু আজকে আমারও মনে হলো একটু বেড়াতে, যার জন্য আবার যাচ্ছি। রুটি হয়ে গেছে, দুধ নিয়ে চলে এসেছি, তার সাথে নিয়ে এসেছি জিলিপি, তো দেখাচ্ছি তোমাদের আজকে রাতের মেনু। আজকের মেনুতে আছে এই যে রুটি আর তরকা, সব যে যার মতো নিয়ে বসে পড়েছি, আর এখানে আছে জিলিপি, কমপ্লিট গরমে গিয়ে শুয়ে পড়েছে, গ্যাস মোছা কমপ্লিট, ও এরই একমাত্র ঘুম নেই আমার, আমার পুরো পরিবারে আমাদের চারজনের মধ্যে শুধু ওরই একমাত্র ঘুম নেই, কারণ কি ও দুপুরবেলাও ঠিক মতো ঘুমাতে চায় না, রাত্রি আর সকালবেলা তো মানে ওকে ডাকতেই হয় না, নিজের থেকেই উঠে পড়ে, দেখছো অ্যাক্টিং, দেখো অ্যাক্টিং। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ভিডিওটাকে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।